হ্যালো ইউটিউব সাবস্ক্রাইবার, আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে পরিচয় করে দিচ্ছি গো লগিং। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন বা সিভি মার্কেটিং করে থাকেন, আপনার যদি অ্যামাজনে কোনো স্টোর থাকে, অথবা আপনার যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং ভিন্ন ভিন্ন কান্ট্রির এবং ভিন্ন ভিন্ন আইপির প্রয়োজন, তাহলে আপনার একটি প্রয়োজন অ্যান্ড্রয়েডিক ব্রাউজার। তো আমি আজকে গো লগিং অ্যান্ড্রয়েডিক ব্রাউজার সম্পর্কে বলছি এবং এটা অনেক পপুলার। তো এটা কিভাবে ইউজ করতে হয় সম্পূর্ণ আজকে ভিডিও দেখাবো, এবং আমাদের সাবস্ক্রাইবারদের জন্য আছে স্পেশালি ফ্রি ইউজ করার একটি অপশন। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাদের একটি ভিপিএন প্রয়োজন, এটা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবে। তো বর্তমানে আছি আমরা গো লগিং ওয়েবসাইটে এবং এখানে প্রথমেই দেখতে পারছেন অ্যান্ড্রয়েডিক ব্রাউজার টু ম্যানেজ ইবে অ্যামাজন অ্যাকাউন্ট লিঙ্কিং, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখান থেকে আপনি মানে ম্যানেজ করতে পারেন বিভিন্ন ভিন্ন আইপি দিয়ে। এখানে আমরা একটু নিচে যদি ক্রল করি তাহলে এখানে অনেক কিছু শো করছে যে এখানে কিভাবে ইউজ করবো, সেটা কিন্তু এখানে একটা ডেমো দেওয়া হয়েছে। একসাথে আমরা অনেকগুলো অ্যামাজন, ইবে, জিমেল বলেন সবকিছু ইউজ করতে পারবো একসাথে এবং ভিন্ন ভিন্ন আইপি দিয়ে। তো আমরা এখন এটা ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড গুগল ফর উইন্ডোজ এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি তা আমাদের এখানে উইন্ডোজ শো করতেছে। আপনি যেই ম্যাক যদি ইউজ করেন ম্যাক শো করবে, আমরা উইন্ডোজ ইউজ করতেছি তো উইন্ডোজ শো করতেছে। তো আমাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এখানে দেখেন ডাউনলোড হচ্ছে। তো আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা আমাদের ফাইলটি ওপেন করে নিব। এখান থেকে আমাদের ফাইলটি ওপেন হচ্ছে, ইনস্টল হচ্ছে আমাদের ফাইলটি। এটা আমরা অ্যালাউ করে দিব। গো লগিং ইনস্টল হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন গো লগিং ইনস্টল হয়ে গেছে। তো আমরা এটা গুগল ক্রোম এটা কেটে দিব। তো আমরা গো লগ ইনে আছি, আমরা পরে করে নিচ্ছি। তো আপনি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে, তাহলে এখান থেকে প্রথমে আপনি এখান থেকে একটি ইমেল এবং একটি পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমরা ওই অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য লগ ইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। তো এখানে আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, তারপর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে, এখানে দেখতে পারছেন শো হয়েছে। তো এটা কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন সম্পূর্ণ এই ভিডিও দেখাই দিচ্ছি। তো এই জন্য আমরা এখানে অ্যাড কুইক প্রোফাইল এখানে ক্লিক করব। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে এখনো। আচ্ছা, আমরা এখানে যত প্রোফাইল ক্লিক করা আছে আমরা সবকিছু ডিলিট করে দিই এখান থেকে, আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি এবং নতুন করে আমরা প্রোফাইল এখানে খুলব। তো আমরা নতুন একটি প্রোফাইল খোলার জন্য এখানে অ্যাড প্রোফাইল, প্রোফাইল বলতে আমরা কোন দেশের আইপি ইউজ করতে চাচ্ছি সেটা এখানে মানে বলতে হবে। তো আমরা এখানে প্রোফাইল দিব, এটা আমরা ফেসবুকে ইউজ করব। ফেসবুকে ইউজ করব এবং এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করি যদি, তারপর এটা আমরা কোন দেশের আইপি চাচ্ছি, কোন দেশের প্রক্সি চাচ্ছি, আমরা ইউনাইটেড স্টেটস দিব। তারপর এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, তারপর আমরা এটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা, আচ্ছা আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর এটা আমরা চালু করতে পারবো। আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এরকম শো করবে। তো আমি কিন্তু একটা যে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি, তো আমি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করে দেখাই। এখানে এখানে যে নেমের এখানে দেখেন একটা প্রোফাইল মানে প্লাস অপশন আছে। তো এখানে আমরা প্লাস অপশন যদি ক্লিক করি, তাহলে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো প্রোফাইলের নামটা কী দিতে পারি, আমি আমরা কোন বিষয়ে কাজ করব সেই বিষয়ে একটা নাম দিতে পারি। আমরা যেহেতু ফেসবুকে মার্কেটিং করবো, অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং আমার ফেসবুকটি আমেরিকার আইপি দিয়ে খোলা, আমেরিকার কান্ট্রি, তো এই জন্য আমি ফেসবুক টু দেবো এখানে। ফেসবুক টু দিব। তারপর এখানে আমরা সেটিংসের উপরে ক্লিক করবো, যে এখানে সেটিংস অপশন আছে। তো সেটিংসের উপরে ক্লিক করার পর এখানে নাম শো করছে। তারপর এখানে আমরা কোন কান্ট্রির প্রক্সি দিতে চাই, আমরা ইউনাইটেড স্টেটস যদি দিতে চাই তাহলে ইউনাইটেড স্টেটস। এখানে অনেক ধরনের অনেক দেশের প্রক্সি আছে, আইপি আছে, আপনি যেই দেশের আইপি ইউজ করতে চান ওই দেশের আইপিটা এখানে সেট করে দিবেন। তো আমরা সাপোজ ইউনাইটেড স্টেটস মানে কান্ট্রি সিলেক্ট করতে চাই, ইউনাইটেড স্টেটসে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, তো ইউনাইটেড স্টেটস আমরা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমাদের এটা রেডি হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা রান অপশন ক্লিক করব। এখানে রান অপশন ক্লিক করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ট্যাব খুলবে। তো এই যে ট্যাবটা খুলছে,
তো এখানে কিন্তু আমরা যে নামটা দিছিলাম প্রোফাইলের, তো সেই নামটা কিন্তু শো করছে ফেসবুক টু। এখন যদি আমরা আমাদের আইপিটি চেক করি, আইপি চেকার লিখে যদি সার্চ করি, তারপর আমাদের আইপিটা যদি চেক করি, আমাদের আইপিটা ঠিকঠাক আছে কিনা, প্রাইভেসি ঠিকঠাক দিচ্ছে কিনা, এখানে আমরা মাই আইপির উপরে ক্লিক করব। দেখেন আমাদের আইপি কিন্তু ঠিকঠাক আছে, এবং আইপি যে আইপিটা এই যে এখানে শো করতেছে, এবং কোন কান্ট্রি সেটা কিন্তু এখানে শো করতেছে ইউনাইটেড স্টেটস, এবং কোন সিটি সেটা কিন্তু এখানে শো করতে পারছে। তো আমাদের আইপি কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে। এবং তো আমরা যদি গো লগইন ইউজ করি, তো আমরা কিন্তু প্রাইভেসি পাবো, এবং একসাথে কিন্তু একাধিক অ্যাকাউন্ট এখানে ইউজ করতে পারবো। যেরকম এখানে আমরা ফেসবুক ইউজ করব, facebook.com লিখে সার্চ করি, এবং আমাদের ফেসবুক এখানে লগ ইনটা করে নিব, ফেসবুকে এখানে লগ ইন করে নিব, যে ইমেল এবং পাসওয়ার্ড ওটা দিয়ে এখানে লগ ইন করে নিব। আমরা একসাথে আরো চাইলে আরো ট্যাব খুলতে পারি। এখানে আমরা যদি এই কান্ট্রিটা ইউকে দিই, এটা যদি ইউকে, তারপর এখানে যদি রান অপশন ক্লিক করি, তাহলে এখানে দেখবেন আরেকটা ট্যাব খুলবে, যে এখানে নিচে এই যে আরেকটা ট্যাব খুলে গেছে। এবং এটা যদি আমরা আইপি চেক করি, এখানে আইপি চেকার লিখে যদি সার্চ করি, আইপি লিখে সার্চ করার পর এখানে আমরা আবার আইপিটা চেক করব, মাই আইপির উপরে ক্লিক করব। সেম ভাবে দেখতে পাচ্ছেন এটা কোন দেশে সেটা কিন্তু এখানে শো করছে ইউনাইটেড কিংডম, এবং এখানে কোন কান্ট্রি সেটা কিন্তু এখানে শো করছে ইউনাইটেড কিংডম, তারপর লন্ডন সিটি, এখানে কিন্তু ম্যাপও শো করতেছে, এবং এখানে আইপিটা শো করতেছে। তো এখানে কিন্তু আমরা আমাদের প্রাইভেসিটা খুব হাইড করতে পারি, আমাদের আইপিটা কিন্তু হাইড করতে পারি, এবং আমরা এটার মাধ্যমে কিন্তু মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারি। তো এটা কিভাবে করবেন সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এটা আপনি কিভাবে ইউজ করবেন, মানে এটা আপনি কিভাবে ফ্রি পাবেন এবং কিভাবে বাই করবেন সেটা দেখাই। তো সেটা দেখানোর জন্য আমরা আমাদের ক্রমে চলে যাব। এখানে দেখেন একটা প্রাইজিং গো লগিং যে ওয়েবসাইট, এখানে আমরা চলে আসছি, এবং এখানে যদি আমরা প্রাইজিং অপশনে ক্লিক করি, আচ্ছা এখানে প্রাইজিং অপশনে ক্লিক করার পর এখানে এটার প্রাইস শো করতেছে, এটা কিরকম প্রাইস, এবং ট্রাই ফর ফ্রি এটা অপশন আছে, এটা হলো 7 দিনের জন্য ফ্রি, কিন্তু আমাদের সাবস্ক্রাইব এবং অডিয়েন্সের জন্য এটা 2 GB প্রক্সি ফ্রি দিচ্ছে। তো এটা ইউজ করার জন্য আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, এবং আমার কমেন্ট বক্স চেক করবেন, ওইখানে লিঙ্ক এবং প্রোমো কোড দেওয়া আছে, ওই লিঙ্ক ক্লিক করে এবং প্রোমো কোড যদি ইউজ করেন, তাহলে 2 GB প্রক্সি আপনি ফ্রিতে পাবেন, ঠিক আছে। তো এটা আপনি আরও এটা যদি প্ল্যানটা কেনেন, আপনি যদি অ্যাডভান্স প্রফেশনাল বিজনেস এই প্ল্যান যদি কিনেন, তাহলে সেটা কীরকম ডিসকাউন্ট পাচ্ছেন, যদি আপনি বাৎসরিক কিনেন 50% এখানে ডিসকাউন্ট পাচ্ছেন, যদি আমার কুপন কোড জুনাইড 20 যদি ইউজ করেন, তাহলে আপনি আরও 40% ডিসকাউন্ট পাবেন। এখানে যেই ডিসকাউন্ট আছে তার থেকে আরও 40% ডিসকাউন্ট পাবেন যদি আমার কুপন কোডটি ইউজ করেন জুনাইড 20। আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক এবং কুপন কোড দেওয়া আছে, তো ওই লিঙ্ক ক্লিক করে যদি কুপন কোডটি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি 40% ডিসকাউন্ট পাবেন। এখানে যেই ডিসকাউন্ট আছে তার থেকে এক্সট্রা 40% আবার ডিসকাউন্ট পাবেন যদি আমার কুপন কোডটি ইউজ করেন। তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং কমেন্ট বক্স চেক করবেন, ওইখানে কিন্তু আমরা এটার কুপন কোড এবং ফ্রি যে ভার্সনটা আছে 2 GB আমাদের অডিয়েন্সের জন্য, সেটা কিন্তু আমরা এখানে পিন করে দিয়েছি। তো আশা করছি বুঝতে পারছেন, এবং এটার মাধ্যমে কিন্তু আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এবং আপনি জিমেইল ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড জিমেইল, এটার আরো অনেক সুবিধা আছে। আপনি কিন্তু একাধিক আইপি ইউজ করতে পারবেন এখানে, এবং একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, একাধিক একসাথে ইউজ করতে পারবেন, এবং এটার মাধ্যমে কিন্তু এই প্রক্সি ইউজ করে কিন্তু আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবং আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আরো সুবিধা হবে, যদি ওয়েবসাইটে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে তাহলে আরো সুবিধা হবে। তো আজকে ভিডিওতে আরো দেখাচ্ছি না কিভাবে এটা ইনকাম করা লাগে, তো আজকে আমি দেখাচ্ছি প্রক্সি কিভাবে ইউজ করবেন। তো আশা করছি বুঝতে পারছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারা একটি ফ্রিতে প্রক্সি পেয়ে যায়, এবং তাদের যদি অনলাইনে কাজ করে তাদের এটার জন্য সুবিধা হবে, অনলাইনে কাজ করার জন্য তাদের এই প্রক্সিটা সুবিধা হবে। তো আজকে তোটুকুই, আল্লাহ হাফেজ, দেখাবে নতুন ভিডিওতে, এবং প্রক্সির এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও আছে। আর বাদ দেবে এই ভিডিওটা আমাদের স্পন্সরশিপ ছিল।